আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহনাজ বিউটি ফুড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম তৈরিতে খুবই দরকার একটি উপকরণ, বেড ক্রাম্পস। তো চলুন কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে এই বেড ক্রাম্পসটা আমি তৈরি করেছি এক নজরে দেখে নিই। বেড ক্রাম্পস তৈরি করার জন্য এখানে আমি নর্মাল পাউরুটি নিয়েছি, আর আমি এখন সাদা বেড ক্রাম্পস তৈরি করার জন্য পাউরুটির চারপাশটা কেটে নিচ্ছি। আমি এটা সম্পূর্ণ সাদা করব। বেড ক্রাম্পস তৈরি করার জন্য এখানে মিল্ক ব্রেড বা বাটার ব্রেড নেওয়া যাবে না, সম্পূর্ণ নর্মাল পাউরুটিটাই দিয়ে এই বেড ক্রাম্পসটা তৈরি করতে হবে। এবার ব্লেন্ডার জারে নিয়ে আমি পাউরুটির টুকরোগুলোকে ব্লেন্ড করে নিব। পাউরুটির টুকরোগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আমি সম্পূর্ণ মিহি করে করিনি এটাকে, দেখুন আমি দানা দানা রেখেছি। তৈরি হয়ে গেল খুব সহজেই সাদা বেড ক্রাম্পস। এবার আমি তৈরি করে দেখাবো রেগুলার বেড ক্রাম্পস। এর জন্য আমি পাউরুটির যে কর্নারটা কেটে নিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ডার জারে করে এখন ব্লেন্ড করে নিব। নর্মাল বেড ক্রাম্পসটি আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেমে খুব সহজেই ব্যবহার করে ফেলতে পারবেন। দেখুন একদম মিহি করে করিনি, একটু দেখুন দানা দানা রেখেছি। তৈরি হয়ে গেল আমার দুই ধরনের বেড ক্রাম্পস, সাদা বেড ক্রাম্পস এবং রেগুলার বেড ক্রাম্পস। পাউরুটিগুলোকে ব্লেন্ডার করার আগে অবশ্যই একটু ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নেবেন। এবার তৈরি করে দেখাবো হলুদ বেড ক্রাম্পস। এবার আমি সাদা বেড ক্রাম্পস এর মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি। এখানে আমি ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা দিয়েও এই বেড ক্রাম্পসটা তৈরি করে ফেলতে পারবেন। এবার আলতো হাতে মিশিয়ে নিলেই হয়ে যাবে হলুদ বেড ক্রাম্পস। তৈরি হয়ে গেল তিন ধরনের বেড ক্রাম্পস। এবার আমি বেড ক্রাম্পসগুলোকে ভেজে নেব। এর জন্য চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে আলতোভাবে নেড়ে চেড়ে বেড ক্রাম্পসটা তৈরি করতে হবে, যাতে করে বেড ক্রাম্পসটি পুড়ে না যায়। প্যানের মধ্যে আমি রেগুলার বেড ক্রাম্পসটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ রসুনের গুঁড়ো, এক চা চামচ দিব কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি অরিগানো। এবার মশলাগুলো ভালোভাবে বেড ক্রাম্পসের সাথে মিশিয়ে দুই তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে মশলাদার বেড ক্রাম্পস। তিন মিনিট ভেজে নেওয়ার পর আমার বেড ক্রাম্পসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখুন ধরলে একদম মুচমুচে ভেঙে যাচ্ছে সবগুলো। তাহলে বুঝে নেবেন বেড ক্রাম্পসটা রেডি হয়ে গেছে। এবার আমি একটি ছড়ানোর পাত্রে বেড ক্রাম্পসগুলো সাথে সাথে ঢেলে দিয়েছি, যাতে করে বেড ক্রাম্পসগুলো পুড়ে না যায়। এবার বেড ক্রাম্পসগুলোকে ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে করে গরম ভাবটা চলে যায়। এবার একইভাবে আমি বাকি বেড ক্রাম্পসগুলোকেও ভেজে নিব। বেড ক্রাম্পসগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে করে আপনি হাত দিয়ে ধরতে পারবেন। খেয়াল করেন আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারছি। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেই কিন্তু আপনারা বেড ক্রাম্পসটা তৈরি করবেন। বেড ক্রাম্পসগুলোকে আপনারা যে কোনো এয়ার টাইট বক্সে ভরে রাখবেন, যাতে করে এর মধ্যে বাতাস না ঢোকে। এই বেড ক্রাম্পসগুলোকে আপনারা বাইরে তিন মাস রেখে খেতে পারবেন, আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব উপকারে আসবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।